ওখানে দাঁড়িয়ে আছে এখনো বুঝতে পারলেন না? কি হলো, পান পাতাটা সরাও, মুখটা দেখাও সবাইকে। হ্যাঁ প্লিজ সরাও, প্লিজ। মেগা সিরিয়ালেও না এরকম ব্যাপার হয়নি বোধহয় কোনোদিন, আমার মনে পড়ছে না। আচ্ছা দিয়া, তুমি বলো তো এই এই বউ বদলটা হলো কি করে, আর রাজেশ আর চৈতার বিয়েটাই বা হলো কি করে? রাগিনী আন্টি, এই সব কিছুই হয়েছে ত্রিনাদির নাকের ডগা দিয়ে, কিন্তু ত্রিনাদি কিছু বুঝতেই পারিনি। আসলে কিছুক্ষণ আগে আর্যর সঙ্গে যে লোকটি কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল, তিনি আর কেউ নন, তিনি ম্যারেজ রেজিস্টার। হ্যাঁ, আমাদের ঘরে বসে তিনি ওদের বিয়েটা দিয়েছে। আমি আর্যবাবুর পরিচিত, একটা বিশেষ দরকারে ওনার সাথে দেখা করতে এসেছি, দয়া করে যদি একটু আর্যবাবুকে ডেকে দেন। আচ্ছা দিয়া, তুমি আর দাদাভাই সারাক্ষণ তো এখানেই ছিলে, তাহলে রাজ আর জয়িতার বিয়ের সাক্ষী দিল কে? আসলে ওদের বিয়েতে সাক্ষী দিয়েছে জয়িতার বন্ধু বান্ধব আর রাজের আত্মীয় স্বজনরা। আসলে ওরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মিলেমিশে ছিল, তো তাই তোমরা কিছু বুঝতে পারোনি। রেজিস্ট্রার এসে ওদের বিয়েটা দিয়ে দিলেন, আর জয়িতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা তারা সাক্ষী হিসেবে সাইন করে দিলেন, ব্যাস মিটে গেল। না না না, এখনো মেটে নিতে এটা কিছুও সম্ভব? আমি তো আমি তো নিজে জয়িকে ফের পিড়িতে বসালাম, তাহলে তাহলে বউ বদল হলো কখন? ওই যে যখন আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম, ঠিক তখন। ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। Thank you.